আমাদের রাজ্যে রয়েছে মৌমাছি গ্রাম। ওই গ্রামের বেশিরভাগ যুবক মৌ পালন করে জীবিকা নির্বাহ করে। উত্তর চব্বিশ পরগনা জেলাতে মিলল এমন গ্রামের সন্ধান। এখানে গোটা গ্রাম জুড়েই চলে মৌমাছির চাষ। অবাক হচ্ছেন, এই গ্রামের অধিকাংশ যুবক মৌ পালন করেই জীবিকা নির্বাহ করে থাকেন। প্রত্যক্ষ পরোক্ষ মৌমাছি চাষের সাথে যুক্ত গ্রামের প্রায় 90-95% মানুষ। এই রাজ্যেরই উত্তর চব্বিশ পরগনা জেলাতেই রয়েছে এমন একটি গ্রাম, উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত চণ্ডীপুর। অনেকের কাছেই এই গ্রাম মৌ গ্রাম নামে পরিচিত। সারা বছর ধরে মৌমাছির পরিচর্যা করেন গ্রামের মানুষেরা। মৌ পালকেরা 6 মাস ধরে ভ্রাম্যমান মৌ পালন করেন। বছরের আর 6 মাস বাড়িতেই থাকেন তারা। যে সময় গাছে ফুল বেশি আসে সে সময় মৌ চাষে লাভের পরিমাণ বেড়ে যায়। ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করা হয় মৌমাছি। তারপর বিভিন্ন চাষের ক্ষেত বাগানে রাখা হয় বাক্সগুলি। এই বাক্সতেই থাকে মৌমাছি। নিয়ম মেনে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি জমা হয় বাক্সের মৌচাকে। তবে বর্তমান বাজারে মধুর দাম কম, মধুর দাম সেভাবে পাচ্ছেন না মৌ পালকেরা। তার উপর মৌমাছির খাবার, বাক্স তৈরির জন্য কাঠ, যাতায়াতের খরচ সব মিলিয়ে সমস্যায় পড়েছেন এই গ্রামের মৌ পালকেরা। গ্রামের এক মৌচাষী জানালেন, শুধুমাত্র এ রাজ্যেই নয়, অন্যান্য রাজ্যেও মৌ পালকেরা রয়েছেন, সেখানেও চাষ করেন তারা। তবে তারা সেভাবে মৌমাছি সংরক্ষণ করতে পারেন না। তবে চণ্ডীপুর গ্রামের প্রায় প্রতি পরিবারেই মৌ চাষের সাথে যুক্ত লোক রয়েছেন বলেও জানান তিনি। চণ্ডীপুর পার্শ্ববর্তী যে জায়গাগুলো কম বেশি একরকম মৌমাছির ব্যবসার সঙ্গে জড়িত গ্রামই বলা যায়। মানে এখানে 80-90% লোক এই ব্যবসার সঙ্গে জড়িত। কেউ বিকিপিং করছে, মৌমাছি পরিচালনা করছে, কেউ বাক্স তৈরি করার কারখানা করছে, কেউ আমাদের মতো কেউ আরও 5 জন আছে সেই বাক্সগুলো তৈরি করা বা বাইরে সেলিংয়ের ব্যাপার আছে। তার মানে ওয়েস্ট বেঙ্গল বাদে বিহার, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার, ইউপি, রাজস্থান, হরিয়ানা, অন্ধ্রা, কম বেশি সব জায়গায়, আরও অনেক অনেক জায়গায় এই মৌমাছির বাক্সগুলো, মৌমাছির বাক্স, খালি বাক্স এবং মৌমাছি সমেত বাক্স বাইরে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই সব জায়গায় টেম্পারেচারের কারণে বা সেইভাবে পরিচালনা জানে না, সেই কারণে ওরা যখন ফুল থাকে বা সিজন হয়ে সেই সময়টায় মধুটা সংগ্রহ করে বা বাদবাকি পরবর্তী সময় মৌমাছিটাকে বাঁচিয়ে রাখতে পারে না। কারণ অফ সময় যে বাঁচিয়ে পরিচর্যাটা সেইটা পারে না। এবং আরও একটা কারণ, যেটা কাঠের বাইরের রাজ্যগুলোতে কাঠের প্রচুর পরিমাণে দাম, সেইভাবে কাঠ অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের এখানে কাঠগুলো একটু সস্তা, সেইভাবে জঙ্গলি কাঠ যেগুলো বাদ দেওয়া যায়, বাদ দেওয়া কাঠ যেগুলো কাজে আসে না, সেই কাজ কাঠ দিয়েই বাক্স তৈরি করে বানানো হয়। তো বাক্স আর মৌমাছি বাইরে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।